হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগতম ফিল্ম স্টোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, আমি জানি এই মুহূর্তে আমার চ্যানেলটার মধ্যে অনেক শাকি ফ্যান রয়েছে, রিসপন্স দেখলেই বোঝা যায়। তো যারা একদম শুরু থেকে আছেন আমার সঙ্গে, তারা জানেন যে আসলে যতই যা থাকুক না কেন, সত্যি থেকে আমি পিসপা হই না। তো এই মুহূর্তে ওই রকম একটা সত্যি নিয়ে আলোচনা করব, বাকিটা হচ্ছে আপনাদের উপর, আপনারা থাকবেন কি না। তো যাই হোক, আমরা কথা বলবো হচ্ছে অনন্য মামুনের আপকামিং সিনেমা নিয়ে, যেটা শাকিব খানের সঙ্গে হওয়ার কথা। দেখেন, এটা জাস্ট আমি আমার থিঙ্কিং থেকে আলোচনা করছি, এটার কোনো বাস্তবতা হয়তো বা নেই, বাট তারপরও বাস্তবতা বা পরিকল্পনাটা তো দেখতেই হবে। তো অন্নমোহন ভাই ইতিমধ্যে জানিয়েছে যে শাকিবের সঙ্গে যে সিনেমাটা তারা করছে, সেই সিনেমাটা তারা চার ভাষায় রিলিজ করবে এবং বাংলাদেশ ভারত সহ রিলিজটা হবে বাংলাদেশ ভারত সহ, এবং ল্যাঙ্গুয়েজ থাকবে হচ্ছে চারটা। ইটস অ্যান গ্রেট নিউজ, সত্যি কথা, ইটস অ্যান গ্রেট নিউজ। পোস্ট আপনারা একটু পাশে দেখাই, আপনাদের আপনারা দেখেন, প্রমাণটাই দেখেন আগে। পোস্ট আপনার পাশেই দেখতে পাচ্ছেন, সেখানে তিনি লিখছে, কলার SMS-এর জ্বালায় জীবন শেষ, অপরিচিত দরকারি নাম্বারেও ফোন ধরতে পারছি না। শাকিব ভক্তদের বলতে চাই, এখানে আপনাদের বলতেছে আর কি, আমাদের সিনেমাটা হচ্ছে, মানে শাকিবের এবং অন্যান্য মামুনের যে সিনেমাটা হওয়ার কথা সেই সিনেমাটা হচ্ছে, এবং সেটা আগামী কুরবানি ঈদে ভারত বাংলাদেশে চারটি ভাষায় মুক্তি পাবে। রিলিজ কবে বলতেছে? কুরবানি ঈদে। ল্যাঙ্গুয়েজ কয়টা? চারটা। যেহেতু বিদেশি শিল্পীদের শিডিউল ও পারমিশনের ব্যাপার আছে, তাই সব কাজ সম্পন্ন করে আপনাদের জানানো হবে। মানে এখনও কিন্তু তারা প্রসেসটা শুরুই করে নাই, এখনও শিডিউলজনিত ঝামেলা রয়েছে, তারপর তারা শুটিংয়ে নামবে সব কিছু করার পর। তবে দুঃখের বিষয় হলো, রিলিজের আগে এই সিনেমার কোনো লুক বা তথ্য প্রকাশ করা হবে না, মানে রিলিজের আগে তারা কোনো কিছু প্রকাশ করবে না, এটা দুঃখের বিষয় বলতেছে। ওকে ফাইন, এটা একটা ভালো দিক কিন্তু আমার কাছে মনে হয়, আমার মনে হয় যে কোনো কিছু প্রকাশ করা উচিত না। আমাদের তো ইন্ডাস্ট্রি সবাই তো শুটিংও শেয়ার করে দেয়, কোনো কিছু শেয়ার করা উচিত না, এটা আমার কাছে মনে হয়, এটা নিয়ে আমি এর আগেও কথা বলছি। এবার বলছে যে এবার ঈদে হোক লিডার আমি বাংলাদেশের সঙ্গে। ওকে, এটা তার স্ট্যাটাস। স্ট্যাটাসটা দেখে আপনি গুজবাম ফিল করতে পারেন, আমিও গুজবাম ফিল করছি, বাট যদি একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন, ব্যাপারটা কিন্তু খুব ক্রিটিক্যাল হয়ে গেছে। তার ভাষ্য মতে সিনেমাটা রিলিজ করবে হচ্ছে কোরবানি ঈদে। তার ভাষ্য মতে সিনেমাটা রিলিজ করবে কোরবানি ঈদে। কোরবানি ঈদের সময় আছে প্রায় আড়াই মাসের মতন, প্রায় আড়াই মাস সময় আছে। বাট সিনেমাটা তিনি যে স্কেলে বানাচ্ছেন সেই স্কেলটা হচ্ছে হিউজ, রিলিজ ব্যাপারটাও হিউজ, দুই দেশে রিলিজ করা হবে, তাও আবার চারটা ল্যাঙ্গুয়েজে। সিনেমাটা এখন কমপ্লিট করে নাই, শিডিউল এখনও পায় নাই, তো এরপর শিডিউল নিবে, প্রসেসিংয়ে যাবে, স্ক্রিপ্টটা কমপ্লিট করবে, হয়তো স্ক্রিপ্ট কমপ্লিট, তারপরে যাবে শুটিংয়ে, তারপর শুটিং করবে, তারপরে পোস্ট প্রোডাকশন, তারপরে সিনেমা। ওরে ভাই, আড়াই মাসে কমপ্লিট করতে পারবে? হয়তোবা পারবে, হয়তোবা তার জায়গাতে সে পারবে, হয়তোবা তার সিনেমা সে করে নিতে পারবে, ভালো দিক। বাট আমি জাস্ট চিন্তা করছি যে স্কেলে সিনেমাটা আসতেছে, যে স্কেলে কথা সে বলতেছে, লাইক ভারত বাংলাদেশের রিলিজ, চারটা ল্যাঙ্গুয়েজের রিলিজ, এই স্কেলের কথা সে বলতেছে। বাট সময় তার হাতে কিন্তু এতটুকু, বাট সো এই এতটুকু সময় দিয়ে কি এই পর্যন্ত আসতে পারবে সে? আমার জাস্ট এই একটাই কোশ্চেন। এখানে অনেকে বলতে পারেন যে ভাই আপনি আমাদের নিরাশ করতেছেন, তো এর জন্যই বলতেছিলাম ভাই সত্যটা কিন্তু মেনে নিতে হবে। আমি সত্যি এক্সাইটেড সিনেমাটা নিয়ে, এটার আপডেট প্রথম দিনই দিয়েছিলাম, প্রথম দিন থেকে আমি এটা আপডেট দিচ্ছি। বাট কথা হচ্ছে সিনেমা সে বানাচ্ছে, হয়তো বা বানাবেও, বাট যে চিন্তার কথা সে বলতেছে বা যে চিন্তাভাবনার কথা বলছে যে চারটা ল্যাঙ্গুয়েজ, দুটো দেশে রিলিজ, এত বড় পরিসরের সিনেমা, তো এত বড় ক্যানভাসের সিনেমার জন্য কিন্তু বড় সময় দেওয়া দরকার। লাইক আপনি এত বড় ক্যানভাসের একটা হজা বড় বানিয়ে দিলে কিন্তু হবে না, বড় ক্যানভাসে বড় জিনিস চিন্তা করা করতে হইলে আপনাকে সেরকম সময় দিতে হবে। তো এটা আমার মনে হয় ভিউয়ার্স, সিনেমাটা নিয়ে তারা তো অনেক চিন্তা করতেছে, বাট দিন শেষে হয়তো বা এতটা কিছু নাও হতে পারে, তবে যেহেতু সে এতটা কনফিডেন্ট কোরবানি ঈদে আসতে চলেছে, নবাব এবং হচ্ছে অনন্যর জুটি, অর্থাৎ শাকিব এবং অনন্যর জুটি আসতেছে, এখন দেখা যাক কী হয়। তবে আমার সঙ্গে কি আপনার একমত এই সময় এবং ক্যানভাসের কথাটা যেটা বললাম আমি আপনাদের, যদি সেটা একমত হয় সেটা আমাকে জানান, আর যদি অন্য কোনো মত থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যদি ওভারঅল ভিডিও ভালো করতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড উইথ ফিল্ম স্টোকস। ধন্যবাদ সবাইকে।